कृपा सुंदे वच पुतिकराम पावने भो वैष्णवे भो नमनो गुरवे गौरचंद्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद में असंख्य कोटि दंडवत प्रणति निवेदन करी उपस्थित पूजनीय कृष्णबिंद भक्त मंडली मातृबिंद सफल के हमारे यथाजुक्त प्रणाम निवेदन। तो सकल के हमारे प्रणाम निवेदन। एखन देखुन जत समस्त सनातन धर्मेर मध्य शास्त्र ग्रंथ आछे समस्त शास्त्र ग्रंथे प्रथम की श्रीमद् भगवत गीता। श्रीमद् भगवत गीता जखन समाप्त है तखन श्रीमद् भागवत प्रारंभ है। श्रीमद् भागवत समाप्त होले श्री चैतन्य चरितामृत ग्रंथ। तो यही भावे आमादे परंपरा रीति रिवाज तार मध्य दिए अपनारा एतक्षण जावत श्रीमद् भगवत गीता सम्बन्धे शुनेछिलेन। भगवान श्रीकृष्ण महाभारत युद्धे प्राक्काले तिनि अर्जुन के गीतार उपदेश दिएछेन। एखन गीतार मध्ये जे कथागुलि शुनछेन तार मध्ये जखन अर्जुन रथ निये देखलेन যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা পিতামহ গুরুজন সবাই এসেছে যুদ্ধ করবার জন্য, দেখে তিনি অত্যন্ত বিষণ্ণ হলেন। যাদের জন্য রাজ্য পাঠ বিষয় সুখ তারাই এসেছে যুদ্ধ করতে। কেউ লাভার ওদের কেউ উস্কাচ্ছেন কেন, মেয়েগুলো ওদের কাজ নাই শুনুন মন্দির। দেখুন যাদের জন্য রাজ্য পাঠ বিষয় সম্পত্তি তারাই এসেছে লড়াই করতে, এখন তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। আর লড়াই মারামারি হলে কি হবে, মেয়েরা সব বিধবা হয়ে যাবে, পরপুরুষের কাছে যাবে, জাতি ধর্ম বর্ণ ধর্ম সনাতন ধর্ম সব নষ্ট হয়ে যাবে। এই কারণে তিনি কোনো মতে যুদ্ধ করতে রাজি নয়। অথচ ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে উপদেশ দিবেন। যখন অর্জুন বললেন কি, হে কৃষ্ণ শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য হলাম, সাধি মা আমাকে অনুশাসন করো, তুমি আমায় শিক্ষা দাও, তাও বললেন। ত্বাম প্রপন্নম, যখন কৃষ্ণের চরণে শরণাগত হলেন তুমি যা বলবে আমি তাই করব। বলে আচ্ছা ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবে তো, শোনো। তখন কৃষ্ণ কি বললেন অর্জুনকে, হে অর্জুন বলো আততায়ী কাকে বলে আর আত্মীয় কাকে বলে।
বিপুল বাবু আত্মীয় কাকে বলে? যাদের সঙ্গে নিজেদের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ, রক্তের সম্বন্ধ, ঘরের লোক তাদেরকেই আত্মীয় স্বজন বলা হবে। আর আত তাই উগ্রবাদী, মাওবাদী, আতঙ্কবাদী, আত তাই কাকে বলবে? কৃষ্ণ বললেন, যাদের যারা ঘরে আগুন ধরিয়ে দেয়, বিষ দিয়ে মেরে ফেলে, আর অস্ত্র শস্ত্র নিয়ে মারার করে, খুন করে, ধন সম্পত্তি ছিনিয়ে নেয়, আবার নারীগণের প্রতি অত্যাচার নির্যাতন করে, শিশু বালকদেরকে মেরে ফেলে, এদেরকে বলা হয় আততায়ী। এখন বলুন, কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বলো অর্জুন, এই আততায়ীদের কোন কাজটা এরা করে না? এরা বারাবত নগরীতে আগুন দেয় নাই? পাণ্ডবরা যখন ঘরে আছে, সেই ঘরে যত গৃহ দেওয়া হলো, ঘরে আগুন ধরিয়ে দিল, যাতে পুড়ে পাণ্ডবরা মরে ছাই হয়ে যায়। তাই মারবার জন্য যত গৃহ দেওয়া হলো। দ্বিতীয় নম্বর, ভীমসেনকে লাড্ডুর মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলল, মেরে আর জলের মধ্যে ভাসিয়ে দিল ভীমসেনকে। তারপরে ভীম এখন বেঁচে এসেছে, সেটা পরের কথা। কিন্তু এই যে এরা বিষ খাইয়েছে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কতবার এরা লড়াই মারামারি করেছে, আক্রমণ করেছে পাণ্ডবগণকে বিনাশ করবার জন্য। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পাণ্ডবদের যখন দ্রৌপদীর সঙ্গে বিবাহ হলো, তো দ্রৌপদীর সঙ্গে বিবাহ তো বলে কি পাণ্ডবদেরকে রাজ্য দিতে হবে, কি দিল? খান্ডব প্রস্থ, অরাবলী পর্বত। এখনো দিল্লির সেই অরাবলী পর্বত, যেখানে গাছ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো ছায়া নাই, জল নাই, একটা পাথরলি জমিন, পাহাড়ি জায়গা দিল। যুধিষ্ঠির মহারাজ ভাবলেন যে কি হবে এই পাহাড়ি জায়গার মধ্যে, এখানে কি করা যাবে? কৃষ্ণ বললেন, হে মহারাজ, জন্মভূমি হলো হস্তিনাপুরী, কিন্তু কর্মভূমি কোথায়? ইন্দ্রপ্রস্থ। তো আপনাকে যখন এই জায়গা দিয়েছে, আপনি কর্ম করলে আপনার কর্মভূমিতে অনেক কিছু হয়ে যাবে। প্রথমে বোরিং করে জল বার করে দেখিয়ে দিলেন, তারপরে এখন বিশাল বিশাল ভবন তৈরি হলো। তাই কি হলো? দিল্লির রাজধানী, এ ভারতের রাজধানী কি হলো? দিল্লি, যাকে এখন নিউ দিল্লি বলা হয়, সেটি ছিল কি আগে? ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবগণের রাজধানী হলো ইন্দ্রপ্রস্থ। তার বৈভব ইত্যাদি দেখেই কৌরবগণের জ্বালা হল, ছল চাতুরি করে তারা সেই ইন্দ্রপ্রস্থকে ছিনিয়ে নিল। তারপরে দ্রৌপদীর প্রতি নির্যাতন, তাই না? এ কথা সবাই জানে, দ্রৌপদীকে কি করে নির্যাতন করেছে। তারপরে তার যে বালকগুলি, দ্রৌপদীর পাঁচ পুত্র ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় তাদের গলা কেটে মুন্ডু নিয়ে চলে গেল, কে? অশ্বত্থামা। বলুন, এইগুলি আত্মীয়ের কাজ না আততায়ীর কাজ? বলুন, আততায়ী। তাহলে এই আততায়ীদের সঙ্গে কিভাবে মিত্রতা করতে হবে?
কেমন ভাবে ব্যবহার করতে হবে সেটা বলুন। কৃষ্ণ বললেন কি অর্জুন, ওঠাও ধনেশ মার, এই আততায়ীকে মার, এসব কাটা কলা গাছ এমনি মাটিতে পোতা হয়ে আছে, এদেরকে ফেলে দিয়ে আস। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তার জন্য ভগবান তিনি গীতায় উপদেশ দিলেন, কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগ। মানুষের জীবনে কি আছে বলে, আমাদের জীবনে কি আছে? মানব জীবনে প্রত্যেকেই কর্ম করে থাকে, অতএব কর্ম তাদের সঙ্গে আছে। প্রত্যেকের মধ্যে বিদ্যা বুদ্ধি বিবেক জ্ঞান আছে, সেই বিদ্যা বুদ্ধি বিবেককে জ্ঞানকে প্রত্যেকে প্রয়োগ করে থাকে। আর কি আছে? সকলের হৃদয়ে ভাবনা আছে, প্রত্যেকের ভাবনা, সেই ভাবনাকে বলা হয় ভক্তি। ভগবান বললেন দেখো অর্জুন, জগতের লোক কর্ম করে, প্রত্যেকের জ্ঞানও আছে আর প্রত্যেকের ভাবনা আছে, সেইগুলি কিন্তু আমাকে দেয় না। দেয় কাকে? দুনিয়ায় দেয়, দুনিয়াকে দিচ্ছে, দেব দেবীদের দিচ্ছে, এদিক ওদিক দিচ্ছে, কিন্তু তার দ্বারা তাদের শান্তি নাই, সুখ নাই, দুঃখ কষ্ট ভোগ করে। যেহেতু কর্ম আমরা সবাই করি, প্রত্যেকে কিছু না কিছু কর্ম করছে, কিন্তু চিন্তা করে দেখুন কর্মটা কার জন্য করলেন? সারাদিন ধরে কার জন্য করছেন বলুন দেখি? সংসারের জন্য, পুত্র পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের জন্য কর্ম করা হচ্ছে। কেউ আয় উপায় করুক, চাষবাস করুক, বিজনেস করুক, আর সরকারি ক্ষেত্রে গিয়ে কার্য করুক, যে যাই কিছু করুক না কেন, প্রত্যেকের মূল উদ্দেশ্য কার জন্য? ঘর সংসারের জন্য, ছেলে মেয়ে পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জন্য করা হয়। তো ভগবান বললেন কি অর্জুন, যাদের জন্য করা হচ্ছে তার দ্বারা কি হয়? যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। যজ্ঞ বৈ বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম করে তাহলে সেই কর্মের দ্বারা মুক্তি লাভ হয়, আর যখন সংসারের জন্য কর্ম করে তার দ্বারা কি হয়? বন্ধন হয়। একই কাজ সব কিছুই, কিন্তু উদ্দেশ্য আলাদা আলাদা। উদ্দেশ্য হলো নিজের পুত্র পরিবারের জন্য, আরেকটি উদ্দেশ্য হলো ভগবানের উদ্দেশ্যে। তাহলে ভগবানের উদ্দেশ্যে যদি করা যায় সংসার চলবে কি করে? পুত্র পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে যাদের নিয়ে থাকতে হয় কি করে চলবে? বলে সবকিছুই চলবে। যেমন ভক্তদের জীবনে প্রত্যেকেই তারা ভক্তিমান হয়ে ভগবানের ভজন করছেন, ভক্তি করছেন, ভগবানের প্রসাদ রূপে তারা গ্রহণ করে, ভগবানের সেবক সেবিকা দাস দাস রূপে সবাইকে নিয়ে চলছেন। তা কাউকে বাদ দিয়ে তো নয় যে কোথাও কাউকে বাদ দেওয়া হয়েছে, এ কথা তো নাই। ঘর সংসার করবে না, পুত্র পরিবার পালন করবে না, এমন কথাও নয়, সব কিছুই আছে, কিন্তু তার কেন্দ্রবিন্দু কেবল আমার ভোগের স্ত্রী নয়, আমার ভোগের জন্য ছেলে মেয়ে পুত্র পরিবার নয়, আমাদের কেন্দ্রবিন্দু ভগবান হওয়া চাই, তাকে কেন্দ্র করে সকলকে নিয়ে চলছেন। তখন সবাই অনুকূলে এসে যায়, প্রতিকূল আর হচ্ছে না, তাই না?
সবাই অনুকূলে এসে যাচ্ছে, অর্থাৎ সকলে মিলে আমরা গোবিন্দের সেবা করি, গোবিন্দের ভক্তি করি, সেইটাই হলো সনাতন ধর্ম। আর ভগবত উদ্দেশ্য ভগবানের সেবা বাদ দিয়ে কেবল সংসারের সেবা করলে বন্ধ অশান্তি দুঃখ কষ্ট। আবার জ্ঞান তো সকলের মধ্যে আছে, বিদ্যার মধ্যে বিবেক আর অল্প বেশি সকলের মধ্যে কিছু না কিছু আছে। কেউ এখন নিরীশ্বরবাদী, কেউ ব্রহ্মবাদী, কেউ শূন্যবাদী, কেউ কিছু কেউ কিছু, কিন্তু তার দ্বারা কি হয়, জীবনে চরম অশান্তি হয়। এই জন্য ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বললেন কি, ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্ত আসত্ত চেতসাম অব্যক্তাহি গতির দুঃখম দেহ বদভীর অব্যক্তি। যারা নিরাকার নির্বিশেষবাদী শূন্যবাদী, ঈশ্বরের অস্তিত্ব মানে না, কেউ জ্ঞানবাদী, কেউ কর্মবাদী, কেউ রূঢ়িবাদী, কেউ যোগবাদী, বিভিন্ন রকমের, তারা কেমন বললেন কি, তাদের জীবনটা হলো ক্লেশ অধিকতর স্তেষাম অধিকতর ক্লেশ তেষাম, তাহাদের জীবনে অধিকতর ক্লেশ লাভ হচ্ছে, কষ্ট লাভ, কষ্ট দুঃখ ভোগ করতে হয়। যেহেতু অব্যক্ত নিরাকার নির্বিশেষ ব্রহ্মেতে আসক্ত, কেউ শূন্যবাদী, কেউ এদিক আর ওদিক, তারা সবাই দুঃখ কষ্ট ভোগ করে। অব্যক্ত আসক্ত চৈতন্য, এই যে অব্যক্ত নিরাকার নির্বিশেষে আসক্ত জীবনে তারা কোনোদিন সুখ শান্তি লাভ করতে পারে না। অব্যক্ত দুঃখ দুঃখময় গতি। এই জন্য বললেন কি, যাহারা সবিশেষবাদী ভগবানকে মানে, ভগবানকে নিয়ে চলছেন, তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। গীতার মধ্যে ভগবান কি বললেন, অর্জুন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অনেক অনেক জন্মের পরে এই জ্ঞানী পুরুষ আমার চরণে শরণাগত হয়। বাসুদেব সর্বমিতি, জগতে বাসুদেব ছাড়ার কিছুই নাই। অতএব সেই ভগবানের চরণে যখন আশ্রয় নিয়ে নিল, তখন জ্ঞানটা তখন স্থিতি হয়ে গেল, তখন সে ডামাডোল হয় না, নাহলে অনেক বুদ্ধিমান, অনেক কিছু জানে বুঝে শেষকালে হার্ট ফেল করে বসলো, ব্রেন ফেল হয়ে গেল, কোথাও শান্তি পেল না, স্থির হল না। ওই রকম ভগবান বললেন কি, অর্জুন ভাবনা তো প্রত্যেক মানুষের আছে, কে কার ভাবনা কাউকে দেয় নাই বলুন। এই জগতে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন দেবী দেবতা এদিক ওদিক করে সকলের প্রতি ভাবনা সবাই দিয়ে রেখেছে, কিন্তু শান্তি পাচ্ছে কেউ? কেউ কোথাও শান্তি পায় নাই। তাহলে ভগবান বললেন কি, সেই ভাবনা সব থেকে উঠিয়ে একমাত্র আমাকে দাও, আমাকে দিলে কি হবে, বুদ্ধি স্থির হবে, ভাবনা স্থির হবে, আর না হলে বিভ্রান্ত চিত্ত, কোথাও শান্তি নাই, সুখ নাই, আনন্দ নাই, জীবনে সব কিছু করেও খুশালি নাই। এই জন্য গীতার মধ্যে ভগবান বললেন কি, সব জায়গার থেকে ভাবনাকে তুলে একমাত্র আমাতে দাও। হে অর্জুন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। হে অর্জুন তুমি তোমার মনটি আমাকে দাও, যদি না পারো আমার ভক্ত হও, ভক্তি করো, তাও না পারো তাহলে আমার সেবা পূজা করো।
এও যদি সম্ভব না হয় কেবল হাত জোড় করে একবার আমায় প্রণাম করো। ভগবান বললেন এইবার আমায় প্রণাম করো সব কিছু হয়ে যাবে। আবার বললেন কি সব ধর্ম ছেড়ে একমাত্র আমার শরণাগত হও, আমাতেই সমর্পিত হও। ভগবান বললেন বহু ধর্মে বহু দিকে এদিক ওদিক মানুষ বিভ্রান্ত হয়, এক ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মন প্রাণ দিতে বললেন। বললেন দিলে কি হবে? বলে গাছের গোড়ায় জল ঢালতে হয়। এখন গাছের গোড়ায় জল দিবেন না ডালপালার শাখা প্রশাখায় জল দিবেন? কোথায় জল দিবেন? গাছের গোড়ায়। আবার যদি একটু ডালপালায় জল দিয়ে ধুয়ে দেয় সেটাও ক্ষতি নয়, ভালোই তো, সবুজ থাকবে তো তাও ভালো, কিন্তু জলটা তো গোড়ায় দিতেই হবে। আর গোড়ায় জল না দিলে গাছটা শুকিয়ে যাবে। আচ্ছা চলো, গাছের গোড়ায়ও জল দিলেন ডালপালায়ও জল দিলেন, কিন্তু খাবারটা কোথায় দিবেন? এই যে প্রত্যেকে আমরা যে ভোজন করি খাবারটা কোথায় দেওয়া হবে? মুখে দিবেন না মাথায় দিবেন, পায়ে দিবেন নাকি হাতে দিবেন, কোথায় দেওয়া হবে? যখন মুখে ভোজনটি দিবেন তখন শরীরটা পুষ্ট হবে, ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হবে। তদ্রূপ সর্বৈব অর্হণম অচ্যুতে যা, ভগবান কৃষ্ণের পূজা করলে সকলের পূজা হয়, সকলেই তৃপ্তি লাভ করে। যদি তাহার পূজা না করে তার ভক্তি না করে আর দুনিয়ার সবাই পূজা করে গেলে কিছুই হলো না, তাই না? দেখুন দেবী দেবতার পূজা হয়, জায়গায় জায়গায় পূজা অর্চন হয়ে থাকে, কিন্তু যখন পূজারি ব্রাহ্মণগণ এসে মন্ত্র পাঠ করে পূজা করে, আপনারা দেখেছেন দেবী পূজার সময় তারা কি নিয়ে আসে? শালগ্রাম শিলা আনে কিনা? ঠাকুর মশাইরা শালগ্রাম নিয়ে আসে, নিয়ে এসে কি করে দেবীর বুকেও ছুঁয়ে দেয় আর ওইখানে শালগ্রাম রেখে এখন পূজা করে। শালগ্রামে কার পূজা হবে? নারায়ণ পূজা হয়, তাই না? আগে নারায়ণ পূজা করে ভোগ লাগিয়ে সব কিছু হয়ে গেলে তারপরে মায়ের পূজা হয়, পূজা শুরু হলো। তো আগে নারায়ণ পূজা করতে হয়, পূজা করে নিয়ে মন্ত্র পাঠ কি করে? প্রিয়তম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরে সরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতাম জগৎ। হে পুণ্ডরীকাক্ষ হে কমল নয়ন, তুমি প্রসন্ন হলে সমস্ত জগৎ প্রসন্ন হবে, তোমার তৃপ্তিতে সকলেই তৃপ্তি লাভ করে। অতএব তাই তুমি আমার পূজা এই গ্রহণ করো, তাতে তুমি প্রসন্ন হও। এই মন্ত্রটা পাঠ করতে হচ্ছে, পাঠ করে ভগবানের পূজা হয়ে গেলে তারপরে মায়ের পূজা হচ্ছে। তাহলে দেখুন সব জায়গায় বিধি বিধান নিয়ম কানুনে কোথাও গড়বড়ি নাই, কিন্তু আমরা ভুল বুঝে বসে আছি, ভুল করি, আমরা জানি না। পূজা করতে গেলেও তো এখন তারই পূজা হচ্ছে, বললেন মাকে প্রসাদ দিতে হবে, বলে কার প্রসাদ? ভগবানের প্রসাদ। গোবিন্দের প্রসাদ দিলে তবে তিনি তৃপ্তি লাভ করেন, তিনি খুশি হন প্রসন্ন, আর না দিলে তিনি তৃপ্তি লাভ করবেন না প্রসন্ন হবেন না। এই জন্য পৃথক পৃথক দেব দেবীর পূজা না করে কৃষ্ণের পূজা করতে হয়, এবং কৃষ্ণের পূজা করে অপরকে সম্মান দিন আদর দিন, পূজা করুন তাতে কোনো বাধা নাই, তাই না? আপনার ঘরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে আপনি তাদের আদর করবেন কি করবেন না? করতে হয়, সবাইকে করতে হয়। তো ওই রকম ভগবানের পরিবার,
ভগবানের পরিবারের মধ্যে সব দেব দেবী তার পরিবারের মধ্যে, অতএব সবাইকে আদর করতে হবে, সম্মান দিতে হবে, কিন্তু কৃষ্ণকে মাঝখানে রেখেছে। ভগবান কৃষ্ণের ভজন করতে হবে, ভক্তি করতে হবে, তাতেই তারা সকলেই সন্তুষ্ট হয়, সকলেই তৃপ্তি লাভ। এই হচ্ছে গীতার কথা, তাই না? তাহলে আতঙ্কবাদীকে কি করতে হবে? দয়া করতে হবে, গলায় জড়াইতে হবে, তাদের সঙ্গে মিত্রতা করতে হবে, করলে কি হবে? জেলে যেতে হবে, তাই না? গলায় ফাঁসি লাগবে। অতএব আততায়ী পদে ন দোষায়, প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই জন্য ধর্মের লড়াই, সনাতন ধর্মের মধ্যে কি বললেন, সংসারে যত ধর্ম আছে শরীর মন আর বুদ্ধিকে নিয়ে, কিন্তু সনাতন ধর্মের মধ্যে ভগবান কৃষ্ণ কি বললেন, আমরা কেবল এই দেহ নাকি, মন নাই, বুদ্ধিও নাই, এইগুলি কি? এইগুলি আমার, আমার দেহ, আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, সবাই বলছেন কিনা? না, আমি বুদ্ধি, আমি মন, আমি শরীর, এই কথা কেউ বলে? কেউ বলে না, সবাই বলেন কি, আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি। তাহলে আমিটা কে? এই দেহের মধ্যে যে চৈতন্য বস্তু, চৈতন্য আত্মা, সেই হলাম আমি। অতএব আত্মা অজর, অমর, সনাতন, তার জন্ম নাই আর মৃত্যুও নাই, তাকে কেউ কাটতে পারে না, পুড়াতে পারে না, আগুনে পুড়াইতে পারে না, জলে ভিজাতে পারে না, কেউ শুকাইতেও পারে না। আত্মা যে অজর, অমর, সনাতন, তার কোনোদিন বিনাশ হয় না, পরিবর্তন হয় না, দেহ পরিবর্তন হলেও আত্মা যেমনি কে তেমনি। কেবল কর্মের দ্বারা দেহান্তর প্রাপ্তি, অর্থাৎ এক শরীর থেকে অন্য শরীরে চলে যাচ্ছে, কর্মতা শুনবে। আত্মা যে অজর, অমর, সনাতন, আমরা বারবার আসছি আর যাচ্ছি এই সংসারে, আমরা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে পুনঃ পুনঃ দেহ ত্যাগ করে চলে যাই। তাহার মধ্য দিয়ে বললেন কি, এই যে আত্মা সনাতন বস্তু, এখন আত্মার স্বভাব দেখতে গেলে আগে দেহের স্বভাবটা কি দেখতে হবে, এই শরীরের স্বভাব কি, আহার বিহার, ভোজন পান, তাই না? এইগুলি হলো দেহের স্বভাব। এই শরীরের দ্বারা আমরা ভোজন করি, এই শরীরের যে অভাব তাকে আমরা পূর্তি করি। এই দেহটি পঞ্চতত্ত্ব দিয়ে গড়া, পঞ্চভূতের শরীর, তাই না? পঞ্চভূতের শরীর শ্মশানে নিয়ে গেল, কি হলো, পুড়িয়ে দিল, পঞ্চত্বে প্রাপ্ত হয়ে গেল, কি পঞ্চত্বে বিলীন হয়ে গেল। পঞ্চত্বটা কি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পাঁচটা জিনিস দিয়েই গড়া এই দেহটি হল পঞ্চভূতি। এখন এই পঞ্চভূতি দেহটির কি আবশ্যক? এই দেহটিকে দিতে হবে একটু মাটি, দিতে হবে, শূন্যে কেউ দাঁড়াতে পারবেন, জলদি ফিরতে পারবেন? অতএব মাটি চাই। আবার কি, জল দরকার, জল না হলে শরীরটা শুকিয়ে যাবে, জলের প্রয়োজন। শুধু বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে থাকতে পারবেন? একটু আগুনের তাপও চাই, বায়ু চাই, হাওয়া না হলে থাকতে পারবে না। এই বাচ্চাগুলো শান্তি করেন, আপনারা শুনতে থাকুন, কিছু তো শুনুন। তারপরে শূন্য চাই, আকাশ চাই, এই পঞ্চতত্ত্ব না হলে
এই পঞ্চভূতের শরীরটাও টিকে না। অতএব এইগুলি আমরা দেহের দ্বারা পরিপূরণ করে থাকি। মনের কি সংকল্প বিকল্প, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভালাভ, জয় পরাজয়, মান অপমান, যশ অপযশ, এইগুলি মনের ধর। তো এখন মনের দ্বারা আত্মার স্বভাব দেখো, এটাও তো দেখতে হবে আত্মার কি স্বভাব, আত্মা কি চায়। প্রত্যেকেই বেঁচে থাকতে চায় না, কেউ মরতে চায়, সবাই বাঁচতে চায়, তাই না? আর কি চায়? জানতে চায়। আজকে আমি যা কিছু জানলাম, একটা নিউজ পেপার আছে ভাই, দেখে দেখি পেপারটা কি আছে দেখি, তো জানতে চায়, তাই না? প্রত্যেকের মধ্যে জ্ঞান আছে বলেই সে জানতে চায়, প্রত্যেকের মধ্যে সত্তা আছে বলেই সে বাঁচতে চায়, মরতে চায়। আর কি? প্রত্যেকের মধ্যে আনন্দ আছে, সেই জন্য সবাই প্রীতি ভালোবাসা আনন্দটুকু চায়। আর যদি দেখা যায় যে প্রেম প্রীতি ভালোবাসা আর কেউ দিবে না, আমি আর কোথাও পাবো না, সঙ্গে সঙ্গে কি হয়, একটা লোক হার্ট ফেল করে, রেলে কেটে হোক আর ফাঁসিতে চড়ে হোক আর আগুন জ্বালিয়ে হোক নিজেকে শেষ করে ফেলে, যে আমি আর কোথাও আনন্দ পাবো না। সেই জন্য মানুষ নিজেকে হারিয়ে ফেলে। কেন না? প্রত্যেকের মধ্যে আনন্দ আছে, সে যে আনন্দ চায়। তাহলে আমাদের মধ্যে সৎ, চিত, আনন্দ, এই তিনটি জিনিস আছে। সৎ মানে সত্তা, চিত মানে জ্ঞান, আর আনন্দ, এই তিনটি জিনিস আছে বলেই আমরা এই জগতে প্রত্যেকে সেই আনন্দের খোঁজ করি। এখন ঘর সংসারে আমরা যা কিছু পাচ্ছি বা যা কিছু আছে তার দ্বারা সবাই আমরা আনন্দ চাই, কিন্তু সংসারে আনন্দ কতটুকু? ক্ষণিকের আনন্দ, তাই না? বিয়ে হয় নাই, বিয়ে করে নিল বলে আনন্দ পাওয়া যাবে, তারপরে কয়েকদিন পরে বলে কি না বলে এই এটা আনন্দ নাই, ছেলে মেয়ে হলে তাহলে আনন্দ হবে, আচ্ছা তাও হলো, তারপরে জমি জায়গা বিষয় সম্পত্তি ভোগ বৈভব সব হয়ে গেল, অতুল বৈভব হয়ে গেল, তাতেও আনন্দ নাই বলে কোথায় পাওয়া যাবে আনন্দ? সবাই আনন্দের খোঁজ করে কিন্তু লোকে পাচ্ছে না। আর বেদান্ত শাস্ত্র কি বলছে না, আনন্দময় অভ্যাস, আনন্দময় কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে আনন্দময়, অতএব তার ভক্তি করলে, তার ভজন করলে, তাহাকে পেলে জীব পূর্ণ আনন্দ অনুভব করে, চির সুখী হয়, চির আনন্দ অনুভব করে। আর তাকে বাদ দিয়ে যখন লোকে কেবল সংসারের জন্য হায় হায় করে, তার দ্বারা আনন্দ নাই, সুখ নাই, শান্তি নাই। সেই জন্য গীতার মধ্যে ভগবান সনাতন ধর্মের কথা বললেন, সেই সনাতন ধর্ম হল গোবিন্দের সেবা করা, তার ভক্তি করা, তাহার ভজন করা। ভগবান বললেন কি, অর্জুন পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমি ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্ত অপরহিতমস্নামি প্রযতাত্মনঃ। বললেন ভগবান, বললেন কি, কোন ব্যক্তি আমাকে যদি একটা পাতা, একটা ফুল, একটা ফল, একটু জল যদি কেউ দিয়ে থাকে, ভক্তিপূর্বক দিয়েছে, তো আমিও ভক্তিপূর্বক আগ্রহ, তো ভগবান তাতেই প্রসন্ন হয়ে যান, অধিক কিছু প্রয়োজন নাই।
তো এইভাবে ভগবান পত্র পুষ্প ফল জল যে যা পাচ্ছে শ্রদ্ধাশ্রয় দিচ্ছে, তাতেই তিনি তৃপ্তি লাভ করেন, তাতে তিনি প্রসন্ন হন। এই জন্য বললেন কি বেশি কিছু লাগবে না, অল্প কিছুতেই অল্প। তো এখন দেখুন গীতার মধ্যে ভগবান এমন ধরনের কথা বলেছেন, তাতেই ভগবান তিনি প্রসন্ন হন। এই জন্য এই সনাতন ধর্মের কথা বলি। এখন দেখুন গীতা যেখানে সমাপন হচ্ছে সেইখানে ভাগবত প্রারম্ভ হয়। এখন আমরা ভাগবতের দিকে যাচ্ছি, চলুন, তাই না? শ্রীমৎ ভাগবত অর্থ অয়ম ব্রহ্মসূত্র ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপ অসৌ বেদার্থ পরিবৃঙ্গিত। সমস্ত শাস্ত্রের সার হল শ্রীমৎ ভাগবত ব্রহ্মসূত্রের অর্থ, আর কি মহাভারতের তাৎপর্য নির্ণয়, গায়ত্রী মন্ত্রের ভাষ্য, আর বেদের কথা শ্রীমৎ ভাগবতে বিস্তার হয়েছে। এই গ্রন্থ যদি কেউ অধ্যয়ন করে, শ্রবণ করে, মনন করে, সমস্ত বেদ শাস্ত্র তার অধ্যয়ন হয়ে যায়, সমস্ত জ্ঞান সে পরিপূর্ণ রূপে লাভ করতে পারে। এই জন্য শ্রীমৎ ভাগবত শ্রীমৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আজ থেকে 5000 বর্ষ পূর্বে তিনি শ্রীমৎ ভাগবত গ্রন্থ লিখে যান, রচনা করেন। শুধু তাই নয়, ভাগবত কবের থেকে কোথার থেকে প্রকাশিত, সেই জন্য ভাগবতে বললেন নিয়ম কল্পতর গলিতম ফলম সুখমুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর রসিকা হবিভাবুকাঃ নিগম কল্পতরুর গলিতম ফলম। বেদ রূপী কল্প বৃক্ষে প্রপক্ষ ফল হলো শ্রীমৎ ভাগবত। বললেন কি এই শ্রীমৎ ভাগবত এই জগতের গ্রন্থ নয়, কোন পুঁথি নয়, কোন হাতে লেখা পুস্তক নয়, এ যে ভগবানের নিঃশ্বাসভূত বাণী। যখন সৃষ্টি প্রারম্ভে ভগবানের নাভি কমল, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা প্রকট হলেন, সেই ব্রহ্মা তিনি চারদিকে তাকাইতে লাগলেন, দেখতে লাগলেন আমি কোথার থেকে আসলাম। কমল নাল ধরে তিনি বহুকাল পর্যন্ত খোঁজ খবর নিলেন, তখন তিনি জলের উপরে কমলে এসে বসেছেন। বসতেই তিনি জলের মধ্যে শব্দ শুনতে পেলেন, তপ তপ তপ।
এই তপ তপ শব্দ শুনেই তিনি তপস্যায় বসলেন। যখন তিনি তপস্যায় বসলেন, ভগবান কৃষ্ণ গোলক ধামে বাঁশি বাজিয়েছেন, সেই বংশে ধনী তার কর্ণ কুয়ারে প্রবেশ করল। তাতেই তিনি বংশের ধনীর মাধ্যমে গোপাল মন্ত্র, কাম গায়ত্রী কৃষ্ণ মন্ত্র তিনি পেলেন। সেই মন্ত্র পেয়ে তিনি জপ করতে লাগলেন। বহুকাল ধরে যখন জপ করতে লাগলেন ভগবান কৃষ্ণ, তখন তার হৃদয়ের মধ্যে এসে দর্শন দিলেন, তার হাতটা ধরে তুলে নিয়ে গেলেন গোলক ধামে। সেই গোলক ধামে নিয়ে গিয়ে বসিয়ে ব্রহ্মাকে উপদেশ দিতে লাগলেন। হে ব্রহ্মা, জ্ঞানম পরম গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গম চ গৃহাণ গদিতম ময়া। জ্ঞান এবং বিজ্ঞান, রহস্য, প্রেম, ভক্তি, সমস্ত সাধন, প্রসেস, সব কিছুই আমি তোমায় দিচ্ছি, তা তুমি গ্রহণ করো। এইভাবে ভগবান কৃষ্ণ চতুশ্লোকে ভাগবত উপদেশ দিলেন। ভগবতা প্রোক্তম ইতি ভাগবতম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে যে উপদেশ দিলেন, যে শব্দ বললেন, তাকেই বলা হয় ভাগবত। সেই ভাগবত কোথা থেকে আসলো? গোলক ধাম থেকে। ব্রহ্মা এখন কৃষ্ণের অনুগ্রহে তার হৃদয়ের মধ্যে সমস্ত তত্ত্ব জ্ঞান শাস্ত্র গ্রন্থ প্রকাশিত হল। সেই থেকে ব্রহ্মা বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস সমস্ত শাস্ত্র গ্রন্থ প্রকাশ করলেন। এই ভাগবতকে প্রকাশ করে তিনি এখন নারদকে উপদেশ দিলেন। নারদ ঋষি ব্যাসদেবকে উপদেশ দেন, ব্যাসদেব তার পুত্র এখন সুখদেব গোস্বামী, জীবন মুক্ত গুরু সুখদেব গোস্বামীকে ভাগবতের উপদেশ দিলেন। এতদ অধ্যগার মহদাক্ষায়াম নিত্যম বিষ্ণু জনপ্রিয়, এত বড় মহৎ আখ্যান যে শ্রীমদ ভাগবত বললেন কি ভাগবতে 12টি স্কন্দ, 335 অধ্যায়, 100 উপাখ্যান শ্লোক, কত জানেন? 18,000 শ্লোকে বিস্তার শ্রীমদ ভাগবত। এই শ্রীমদ ভাগবত তিনি প্রণয়ন করে রচনা করে তিনি এখন সুখদেব গোস্বামীকে অধ্যয়ন করাইলেন। তারপরে তিনি যে বৈষ্ণবগণের একান্ত প্রিয় ভাজন হলেন, রাধা গোবিন্দের লীলা কথা তাতে যে বর্ণনা হয়েছে, এই যে শ্রীমদ ভাগবত 12টি স্কন্ধ যুক্ত সমস্ত শাস্ত্রের সার সংগ্রহ, বললেন কি সুখমুখাদ মৃতদ্রব সংযুতম। সুখদেব গোস্বামীর মুখনিঃসৃত বাণী, এ যে অমৃত রসময় ফল, এর মধ্যে কোন ফেলবার জিনিসও নাই, এদিকে এখন এই সুখদেব গোস্বামী অমৃত রসময় ফল দিকে তিনি আস্বাদন করলেন, করে জগৎকে দিলেন। সেই জন্য বললেন কি পিবত ভাগবতম রসমায়ম। হে রসিকজন, হে ভাবুজন, এই জগতে ভাগবত রস পান কর, ভাগবত শুনলে সব কিছু হয়, অতএব ভাগবত গ্রন্থ অনুশীলন কর, তার দ্বারা যে জীবের কল্যাণ। এখন বললেন কি
রসমালয়াম রসের আলয় শ্রীমদ ভাগবত। যতদিন জীব সংসার থেকে মুক্ত না হচ্ছে, যতদিন কৃষ্ণ প্রেমে বিভল না হচ্ছে, ততদিন পর্যন্ত ভাগবত রস পান করবেন। হে রসিকজন, হে ভাবুকজন, যারা বাস্তব সত্যকে জানতে চান, যারা কৃষ্ণ ভক্তি রসের রসিক, প্রত্যেকেই এই ভাগবত রসকে আস্বাদন করবে। এখন ভাগবতের মধ্যে আছে কি কি বিষয় আছে? বললেন কি, ধর্ম প্রজ্জিত কৈতব্যত্র পরম নির্মৎসরাণাম সতা বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। বললেন কি, ধর্ম প্রজ্জিত কৈতব্যত্র, জগতে যত রকমের ধর্মের কথা আছে, সমস্ত ধর্মগুলি কোনটা ছল ধর্ম আর কোনটি কপট ধর্ম, বাস্তব ধর্মের কথা কেউ বলে। জগতে যত ধর্ম আছে সব ছল ধর্ম, কপট ধর্ম, অনিত্য ধর্ম আর মিথ্যা ধর্মের কথা বলে। বাস্তব সত্যের কথা, বাস্তব ধর্মের কথা কেউ বলে না। এই জন্য ভাগবতে বললেন কি, প্রজ্জিত কৈতব্যত্র, সমস্ত কপট ধর্ম ছল ধর্মগুলিকে ভাগবতে পরিত্যাগ করে দিয়েছে। নির্মৎসরাণাম সতাম, যাদের মধ্যে আর কোন ঈর্ষা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কেবল আত্মধর্মের কথা, বিমল প্রেম ধর্মের কথা, যে প্রেমের কথা, প্রেম ধর্মের কথা ভাগবতে বর্ণনা হয়েছে, সেখানে অন্য কোন ধর্মের কথাই নাই। ভক্ত ভগবানের মধুর সম্বন্ধটুকু জানিয়েছেন, দেখিয়েছেন যে কি করে ভক্ত ভগবানকে প্রসন্ন করে, তাহা সেবা করে এবং তাহাকে লাভ। এই জন্য বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম, বাস্তব বস্তু ভক্তি, ভক্ত আর ভগবান, এই তিনজনের কথা বলা হয়েছে। তিনির দত্ত, তিনির কথাই বলা, ভগবানের লীলা চরিত্র, ভক্তগণের কথা আর ভক্তির মহিমা ভাগবতে বর্ণনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেশবদৃত কুর্ম শরীর, কেশবদৃত মীন শরীর, কেশবদৃত বরাহ রূপ। ভগবান কৃষ্ণ তিনি বহুবিধ রূপে অবতীর্ণ হয়েছে। যখন প্রলয়কাল হয়, সেই প্রলয়কালে কে রক্ষা করবে, জীবকে বাঁচাবে কে? ভগবান বিষ্ণু মাছ হয়ে, মৎস্য অবতার হয়ে তিনি প্রলয়কালে জীবগণকে রক্ষা করেছেন। আবার যখন সমুদ্র মন্থন হল, সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে তিনি পিঠের মধ্যে ধারণ করলেন, কে তিনি? কচ্ছপ রূপে তিনি কূর্ম রূপ ধারণ করেছেন, কেশবদৃত বরাহ রূপ। যখন হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে পাঠিয়ে দিল, সেই পৃথিবীকে উদ্ধার করে জলের উপরে নৌকার মতো স্থাপন করে দিলেন, তাই তিনি বরাহ রূপে এসেছেন। আবার নৃসিংহদেব রূপে হিরণ্যকশিপুকে বিধারণ করলেন, নরসিংহ ভগবান হলেন ভক্তগণের রক্ষক। বামনদেব হলেন, তিনি বামনদেব হয়ে বলি মহারাজের যজ্ঞতে গিয়ে দান মেনে নিলেন, কি? তিন পা ভূমি, তিন পদ ভূমি তিনি চাইলেন। আর সেই তিন পা বার করতে গিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মেপে নিলেন,
সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উপর ভাগ যত আছে এক পায়ে হয়ে গেল। ভূর ভূব স্ব মহ জন তপ সত্য সাতটা লোক মাপা হয়ে গেল। দ্বিতীয় পা দিয়ে সপ্ত পাতে পেরে গেল। আর জায়গা কোথায়? আর তো কোথাও পা দেওয়ার জায়গা নাই, তিন পাত ভূমি দিতে হবে। বলি মহারাজ বললেন, বলি মহারাজ এ তৃতীয় পা কোথায় রাখবে? তখন বলি মহারাজ নিজের মাথা পেতে দিলেন। মাথা পেতে দিতেই তখন ভগবান বিষ্ণু তার মস্তকে পা তুলে দিলেন, দিয়ে সব কিছু ছিনিয়ে নিয়ে দেবতাদের দিয়ে দিলেন। আর অপর দিকে বলি মহারাজ এই প্রতি প্রসন্ন হয়ে তাকে সুতল লোক দিলেন এবং তিনিও সেখানে গিয়ে থাকলেন। এইভাবে বলি মহারাজের প্রতি তাহার কৃপা অনুগ্রহ দেখা যায়। বামন দেব হয়েছে। আবার মানুষের মধ্যে যখন লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি হল, ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যে ঝগড়া, তখন দেখলেন যে কি করে শান্তি করা যায়, তাই তিনি পরশুরাম হলেন। হয়ে কি করলেন? ক্ষত্রিয়গণকে 21 বার বিনাশ করে চলে গেলেন। সমস্ত ভক্তগণকে সকলকে তিনি রক্ষা করলেন। তারপরে এখন রাক্ষসের বিস্তার হয়ে গেল, মানবের মধ্যে রাক্ষসের বিস্তার। কে রাক্ষস? রাজ রাবণ। সেই রাবণ বংশকে ধ্বংস করবার জন্য ভগবান আসলেন। তারপরে ভগবান কৃষ্ণ তিনি কি বললেন? এই যে যত অসুর দৈত্য ধারণ সবকে বিনাশ করে ধর্ম রক্ষা, প্রজা পালন, শান্তি ব্যবস্থা করবে। বুদ্ধদেব রূপে অহিংসা ধর্ম স্থাপন করবে। ভগবত বুদ্ধ যে হিংসার দ্বারা ধর্ম হয় না, অহিংসার দ্বারাই ধর্ম। আগে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা অহিংসা হোক, হিংসা নয়। তো এখন কলকি ভগবান তিনি কি করেন? সবকে মেরে কেটে শেষ করেন, সত্যযুগ পুনঃস্থাপন করেন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে প্রেম ধর্ম জগতে দিলেন, যে সবাই মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা হোক, প্রত্যেকেই ঈশ্বরকে চিনতে শিখুক, ভগবানকে ভালোবাসতে শিখুক। সেইটি হল মহাপ্রভুর কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি দিলেন? তিনি দিলেন সবাই মিলে হরিনাম করতে। বলে সবাই মিলে হরিনাম করো, হরে কৃষ্ণ নাম। আর তিনি বললেন কি? রাধা গোবিন্দের ভক্তি করতে। রাধা গোবিন্দের ভক্তি আর হরিনাম, এইটি দিলেন। আর অন্য কোনো কথা বললেন না, হরিনাম করলে সব কিছু হবে, সব কিছু পাওয়া যাবে। রাধা গোবিন্দের ভক্তি করতে বললেন। আর কি বললেন? জাত পাত কুল শীল এর কোনো মূল্য নাই, শুধু পরস্পরে আমরা ঈর্ষা হিংসা বিদ্বেষ করে থাকি। আমরা যাতে প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে আদর করি, প্রত্যেককে সম্মান দেব, সেইটি মহাপ্রভু জানাইবে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান কৃষ্ণ বিরাজমান। তিনি যে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছে, তাই প্রত্যেককে আদর সম্মান দিতে বললে, আর এদিকে হরিনাম করতে বললে। অহংকার অভিমান ছেড়ে আমরা যে সবাই কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবক সেবিকা, আমরা যে স্বরূপত আত্মা ঈশ্বর অংশ জীব অবিনাশী, আমরা যে সবাই ভগবানের সন্তান,
ভগবানেরই অংশ, আমাদের মধ্যে অনু চৈতন্য, অনু জ্ঞান, অনু সত্তা, অনুরূপে আনন্দ আছে। ভগবান তিনি বৃহৎ, আমরা হলাম অনু সামান্য জীব। আমরা যদি তাহার আরাধনা করি, তাহার ভক্তি করি, কি হয়? ছোট্ট একটু চিনগারি আগুনের ফুলকা, ফুলকা বলবে তো কি বলবে, আগুনের কোনা, একটু পেট্রোলে লেগে গেলে কি হবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, বিশাল হয়ে যাবে, তাই না? একটা আগুনের কোনার থেকে ওইরকম ভাবে একজন যদি কেউ কৃষ্ণের ভজন করে, ভক্তি করে, কি হবে, তখন সে অসীম শক্তি লাভ করে। এই যে আপনারা সবাই কার্তিক ব্রত করলেন এক মাস ধরে নিরামিষকে, আর কার্তিক মাসে পরিক্রমা করেছেন, ঘুরেছেন, ফিরেছেন, যতটুকু হরিকথা ইত্যাদি শুনবার শুনেছেন, দেখছি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব মহাভারত গীতা কত কি পাঠ হয়েছে শুনলাম। আচ্ছা, এই কার্তিক ব্রতের উদ্দেশ্য কি? কার্তিক মাস হলো ঊর্জা মাস, ঊর্জেশ্বরীকে রাধারানী, এই মাসটি হলো রাধারানীর মাস। তো এই মাসে কিছু ব্রত নিয়ম করে তার ভক্তি করতে হয়, তার আশ্রয় নিলে গোবিন্দকে পাওয়া যায়। যে যতটুকু করেছেন, ওই যে ঊর্জা আপনাদের মধ্যে এসেছে, ঊর্জা মানে শক্তি, পাওয়ার, এনার্জি, তার দ্বারা কি হয়, ভগবানকে পাওয়া যায়, বিশ্বের সবকিছু সে লাভ করতে পারে, যা চাইবে তাই পারে। এই জন্য কার্তিক ব্রত ঊর্জা ব্রত। একটা ছোট্ট আগুন যেমনি পেট্রোলে লেগে গেছে, বা ছোট্ট একটা কোণা পেট্রোলের সঙ্গে লাগবার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো, বিশাল আগুন হয়ে যায়। তদ্রূপ একটি সামান্য জীব যখন রাধারানীর আশ্রয় করে, কৃষ্ণের ভজন করে, তখন সে মহান হয়ে যায়, বিশাল হয়ে যায়, তাই না? তদ্রূপ ভাবে জীব দাদা গোবিন্দের ভক্তি করলে সব কিছু পায়। এই যে অণু পরমাণুর মধ্যে অসীম অনন্ত শক্তি বিরাজমান, এই জন্য ভাগবতের মধ্যে বললেন কি, ভক্ত চরিত্র, যেমন প্রথম স্কন্ধ ভাগবতে সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, ব্যাস দেব, নারদ ঋষি, আর সুদ গোস্বামী, সৌরকাজী ঋষিগণ, তাদের জীবন চরিত্র বর্ণনা হল। তারা যে কৃষ্ণ ভক্তির মধ্যে ডুবে আছে, যখন নারদ ঋষি ব্যাসদেব বলতে লাগলেন, হে ব্যাসদেব, এই জগতে কেউ শান্তিতে নাই, সবাই যে দুঃখী, কষ্ট দুঃখ ভোগ করছে, কিন্তু শান্তির পথ কোথায়? তদ্বাজ বিসর্গ জনতাজ বিপ্লব, ভগবানের নাম কৃষ্ণ গোবিন্দ মুরারি মুকুন্দ মধুসূদন, এই ভগবানের নাম যদি কেউ কীর্তন করে, সমস্ত পাপ তাপ সবকিছু চলে যায়। বলে কেমন চলে যায়? বলে যেমন কুয়াশা, সকালবেলা কুয়াশা হয়, ঘন কুয়াশা, একটু পরে সূর্যোদয় হলে বেলা উঠবার সঙ্গে সঙ্গেই কি হয়, সব কুয়াশা উড়ে চলে যায়। তদ্রূপ জীবনে যত পাপ তাপ দুঃখ কষ্ট এই সব কিছু উড়ে যায় গোবিন্দ নামে, কৃষ্ণ নামে। সেই জন্য ভগবানের নাম করতে বললেন। নারদ ঋষি বললেন কি, এই জগতে যত সুর তাল লয় মান সহকারে গান বাজনা হোক, তাতে অত আনন্দ নাই, আনন্দ কোথায়, কৃষ্ণ নাম, গোবিন্দ নাম। সারা রাত্রি দেখছিলাম, রাত্রিবেলা এখানে কোথাও হরিনাম কীর্তন হচ্ছে, সারা রাত্রি ধরে দেখছি হরিনাম হচ্ছে, ভোরবেলা উৎফুল শোনা যাচ্ছিল, বা
সব জায়গায় হরিনাম শুনতে পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে কি যে এই যে হরিনাম, একটা কাকের মেলা লাগে আর একটা হচ্ছে রাজহংসের মেলা লাগে। কাকের মেলা কোথায় লাগে? যেখানে শহরে যত পচা জিনিস আছে, নোংরা আবর্জনা ফেলা হয়, সেইখানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কাক উড়ে বেড়াচ্ছে, কাকছে, তাই না? তো কাকের মেলা, ওই পচা জিনিসেই কাকের মেলা লাগে। আর রাজহংস কোথায়? সে পুকুরে থাকে, সরোবরের মধ্যে, যেখানে কমলের মৃণাল পাওয়া যায় সেগুলি খাতে, আর তাতে আনন্দ অনুভব করে। তদ্রেও যারা ভক্ত ভগবানের নাম নিয়ে মেতে থাকে, ভগবানের ভজন করে, ভক্তি করে, তাতে তারা আনন্দ লাভ করে। আর আর জগতে যাতে সব কাকের মেলা লেগে আছে, চারদিকে ওই যে কা 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 করে, তারা ওই কাকের মেলা, ওই কাক গুলি বসে আছে, তাতে শান্তি নাই, তাতে জীবনের সুখ শান্তি কোনো কিছুই নাই। এই ভব সংসার সমুদ্রে পড়ে মানুষ ডামাডোল, আগুডুবু খাচ্ছে। শান্তির পথ হলো ভক্তির পথে, ভগবানের পথে। নারদ ঋষি বললেন কি, আমি পূর্ব জন্মে মায়ের একটি মাত্র সন্তান ছিলাম, মা এখন পরের বাড়ি কাজ করত। একবার সাধুরা এসেছে একটা মন্দিরে, এখন বসেছে আছে, মা গিয়ে ওইখানে বাসন মাজা আর জায়গা পরিষ্কার করা, ঝাড়ু পোছা লাগানো, এইসব কাজ করতে। তো বলে আমি তখন ছোট্ট বালক, 5 বছরের শিশু, মায়ের সঙ্গে থাকি। তো মা এখন সাধুরা প্রসাদ পেয়ে চলে গেছে, সাধুদের পাতার থেকে কিছু প্রসাদ উঠিয়ে আমার মুখে দিয়ে দিল। যখন আমি খেলাম তখন মনের পরিবর্তন হয়ে গেল, খেলাধুলা ছেড়ে দিয়ে আমি বসে বসে শুনতে লাগি সাধুরা কি বলে। তাদের কথাগুলি শুনতে শুনতে খুব আনন্দ পেলাম, সেই আনন্দে খুশিতে এখন আছি। এইভাবে যখন সাধুরা চলে যাবে তখন আমাকে ডেকে বললে কি, এ বালক শুনছো, আমাকে বসিয়ে নিয়ে একটি মন্ত্র দিল, সেই মন্ত্র বলে কি মন্ত্র জপ করবে। তখন থেকে আমি সেই মন্ত্র জপ করতে লাগলাম। জপ করতে করতে এখন বেশ কিছুদিন পার হল, মা এখন সময় অনুসারে পরলোকে চলে গেল, মা মারা গেল। মারা যাওয়ার পরে আর বাড়িতে কেউ নাই, আমি একা, তখন ঘর থেকে বেরিয়ে আমি চললাম, গভীর বনের মধ্যে গিয়ে বসে বসে কাঁদছি, হে ঠাকুর তুমি আমায় দর্শন দাও। তো ভগবান প্রার্থনা করায় ধীরে ধীরে তিনি আমার অন্তর হৃদয়ের মধ্যে আসলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু তিনি এখন দর্শন দিলেন, তাহাকে দর্শন করে খুব আনন্দ পেলাম, খুব খুশি। কিছুক্ষণ পরে আবার তিনি অন্তর্ধান হয়ে চলে গেলেন। তখন নারদ ঋষি বলছেন কি, আমি ছটফট করতে লাগলাম, কাঁদতে লাগলাম, প্রার্থনা করতে লাগলাম, হে প্রভু তুমি আমায় দর্শন দাও, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। আবার যখন কাঁদতে লাগলাম তখন আকাশবাণী হল, আকাশবাণীতে ভগবান বললেন কি, হে নারদ এই জন্মে তুমি যে আর আমাকে দর্শন পাবে না, যাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলি থাকে, আমি যে ততদিন দর্শন দেই না, তবে তোমার অতিশয় উৎকণ্ঠা আরতি দেখেই তোমায় একবার আমি দর্শন দিয়েছি। এখন তুমি এক কাজ করো,
আমায় পেতে গেলে এক কাজ করতে হবে, সব সেবয়া অদীর্ঘয়াপি দৃঢ়াময়ী যাতা মতি, সাধু পুরুষদের সেবা করো। এই সাধুদের সেবা করলে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আর আমার নাম করো, আমার নাম কীর্তন করো, সেই করতে করতে কি হবে, আমাতে নিষ্ঠা হয়ে যাবে, তখন যে তুমি আমায় লাভ করতে পারবে। এই জন্য ভগবান নারদকে এই কথা বললেন। বলতেই তিনি তখন আকাশবাণীকে উদ্দেশ্য করে প্রণাম করলেন। তারপরে তিনি এখন সর্বত্র ভ্রমণ করছেন, যেখানে যেখানে যায় সেখানে তিনি কি করেন, সাধুদের পেয়ে তাদের সেবা করে আর ভগবানের নাম কীর্তন করে। এই করতে করতে বললেন কি, তিনি সমস্ত মোহ ত্যাগ করেছেন, অহংকার অভিমান ত্যাগ করেছেন, করে ভগবানের চিন্তায় ডুবে আছেন। তিনি দেহ ত্যাগ করবেন ওই সময় শরীরটি বিছানায় পড়ে রইল, আর দেহ পিঞ্জর থেকে আত্মা বেরিয়ে গেল, দিব্য জ্যোতির্ময় রূপ ধারণ করে সে যে সোজা বৈকুণ্ঠ ধামে ভগবানের লোকে চলে যাচ্ছে। সেই সময় কি হলো, সেই ভগবানের যখন যাচ্ছে ভগবান নারায়ণ দেখেই নারদকে বললেন, নারদ বহু সময় পরে তুমি আমার নিকটে এসেছ, আমি যে আর তোমায় ছাড়ছি না, তুমি আমার নিকটেই থাকবে। বললেন কি যে এইভাবে নারদ ঋষি তিনি নারায়ণ লোকে চলে গেলেন, ভগবান নারায়ণ তাকে আদর করে কাছে টেনে নিলেন, বললেন কি হে নারদ, তুমি যে সব সময় আমার সঙ্গে থাকবে, আমি এই বীণা দিচ্ছি, এই বীণাটি নাও, নিয়ে তুমি আমার কীর্তন করবে। সেই থেকে নারদ ঋষি তিনি কি করেন, বীণা বাজিয়ে কীর্তন করেন, আহুত ইবমে শীঘ্রম দর্শনম যাবে, বিনা নিমন্ত্রণেই তিনি এখন হাজির, এখন এসে দর্শন দিচ্ছেন, কাছেই আছেন। সব সময় আমি যে ভগবানকে কাছেই দর্শন করি, আমি যে তার নিকটে তার সঙ্গেই আছি, অতএব যেখানে আমি যাই ব্রহ্মাণ্ডের বাইরে ভিতরে গোলোক ধামে বৈকুণ্ঠ ধামে, উনি বললেন আমি যেখানেই যাই সেইখানে ভগবানকে দর্শন করি, আর সর্বত্র আমি পরিভ্রমণ করি, ভগবানের নাম কীর্তন করি, সবাইকে আমি উপদেশ দিয়ে থাকি। তাই তিনি বললেন কি, যমা দেবী যোগ পথে কাম লোভ হত মোহ মুকুন্দ সেবয়া যদবত তথা ধাত্মা ন সম্মতি, যতে লোক যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি এই অষ্টাঙ্গ যোগ সাধনা করে থাকে, কিন্তু তার দ্বারা যে শান্তি লাভ হয় না। বললেন কি, কাম ক্রোধ লোভ মোহ তাকে যে আছাড় মারে আর তার দ্বারা পরাভূত হয়, অতএব তারা যে ওর দ্বারা বাধিত হয়ে যায়, কিন্তু মুকুন্দ সেবয়া ভগবান মুকুন্দের সেবার দ্বারা যেমন আত্মার শান্তি লাভ হয় অন্য কোন উপায়ে হয় না। সেই জন্য নারদ ঋষি বললেন কি, হে নারদ ঋষি বলছেন ব্যাসদেবকে, হে ব্যাসদেব একমাত্র শান্তির পথ,
একই ভগবানের ভক্তির পথে। এতদ ধ্যাতুর চিত্তানাম মাত্রা স্পর্শে ছায়া মোহ ভবসিন্ধু প্লবোদিষ্ট হরিচর্যানু বর্ণনম। এই সংসারে সবাই আতুর দুঃখী, নানা প্রকারে কষ্ট দুঃখ ভোগ করে। এই সংসার সমুদ্র পার করবার একমাত্র উপায় হরিচর্যানু বর্ণনম, ভগবান শ্রীহরির সেবা পরিচর্যা, তাহার কীর্তন, তাহার নাম কীর্তন করতে করতে জীব যে সংসার থেকে পার হয়, এই হচ্ছে পরম উপায়। এর থেকে আর কোনো উপায় নাই। সেই জন্য নারদ ঋষি ব্যাসদেবকে এই কথা জানাইলেন। তারপরে তিনি ভক্তিযোগ সমাধিতে অবস্থিত হয়ে তিনি কি করলেন, এই শ্রীমদ ভাগবতকে বিস্তার করলেন। তাতে কৃষ্ণ লীলা, ভক্তগণের চরিত্র, ভগবানের অদ্ভুত লীলা চরিত্র, তার মধ্য দিয়ে ভক্তির মহিমা। ভক্তি হলো, ভক্তি তাকেই বলে যেখানে কোনো চাচাইর ব্যাপার নাই, সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা, তাকেই বলা হয় ভক্তি। আর নিজের মতলব সাধবার জন্য যদি কিছু করে তাকে কি ভক্তি বলা হবে, তাকে ভক্তি বলা হয় না, সে তো স্বার্থ, সে তো স্বার্থময়ী ভক্তি, সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি নয়। শুদ্ধ ভক্তি তখন যখন সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা, মন প্রাণ হৃদয় দিয়ে, কেউ তুলসী দিচ্ছে, কেউ একটু জল দিচ্ছে, কেউ কিছু দিল, তাতেই ভগবান তিনি প্রসন্ন হন। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। হে কৃষ্ণ আমি যে তোমার, এইভাবে যারা মন প্রাণ হৃদয় সমর্পণ করছেন, মায়ার বন্ধন থেকে যে ভগবান তাকে পার করে নেন, তাই না? বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন গৌড়ী আর তিন ঠাকুর, গৌড়ী আরে করিয়াছেন আত্মসাৎ। এই যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিন ঠাকুর গৌড়ীয় কারা, যারা রাধারানীর উপাসক, যারা রাধারানীকে নিয়ে চলে, মানে তার ভক্তি করে। এখন কৃষ্ণ তাদেরকে অঙ্গীকার করেন, আপন করেন। এইভাবে ভগবান কৃষ্ণের সমস্ত কথা আছে, তাহার ভক্তি করে, ভজন করে তাতে প্রবেশ করতে হবে, আর ভাগবত রসকে পান করতে হবে। বললেন কেন, কৃষ্ণ যে রাধারানীর মহাভাব রসকে আস্বাদন করেন, তার ভাবকে পেতে গেলে তাহার আশ্রয় চাই, তবে গোবিন্দের সেবা হবে। তা না হলে কেবলই মাধব পূজায়েষু অজ্ঞানী, কেবল মাধবের পূজা করে সেই অজ্ঞানী ব্যক্তি। আতপর ইত সুরজ নাহি জানে, রাধা বিরহিত মাধব নাহি মানে। সূর্য কিরণ বিনা যেমন সূর্য নয়, তদ্রূপ রাধা বিনা কৃষ্ণ নয়। অতএব রাধা গোবিন্দের উপাসনা, তার ভক্তি, তার নাম কীর্তন করতে হবে। এখন অনেক সময় হচ্ছে, আরো বক্তা আছে বলছে, অতএব আমি এখানে রাখি। তো আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদ উঠাইয়া ভোগ লেগে গেছে ঠাকুরে, অতএব সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আসুন, কি আছে গৌর ব্রহ্মানন্দে হরে হরে। আরেকটা নিমন্ত্রণ জানিয়ে যাই, আমরা বাংলায় প্রচারে আসি এই উদ্দেশ্যে যে আপনারা সবাই নবদ্বীপ ধাম পরিক্রমায় আসবেন। তো বহু লোকে এখান থেকে যায়, আমি শুনে খুব আনন্দিত হলাম, খুব খুশি, যেহেতু আমি প্রথমবার এসেছি এখানে, আমি জানতাম না। তো এখান থেকে অনেক ভক্তগণ, এই বিপুল বাবু আছে আমাদের
বক্তবাবু আরো সমস্ত ভক্তগণের সঙ্গে আপনারা আছেন শুনে আমি অত্যন্ত আনন্দিত খুশি হলাম। এইভাবে আপনারাও নবদ্বীপে নবদ্বীপ ধাম দোল উৎসবে নবদ্বীপ পরিক্রমায় আসবেন, নিমন্ত্রণ জানাই। আবার ব্রজমন্ডল পরিক্রমা হয়, এই ব্রজমন্ডল পরিক্রমা করে আমরা ফিরে আসলাম সবে। অতএব কার্তিক মাসে আমাদের যে ব্রজমন্ডল পরিক্রমা হয়, যারা যেতে চান অবশ্য যাবেন। এনারা সব জানে বা যাতায়াত করে তারা জানে, অতএব সেইভাবে আপনারা আসবেন নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আপনাদের বিশেষ নিমন্ত্রণ, আপনারা অবশ্য আসবেন। এখন আপনারা একটু পরেই প্রসাদ গ্রহণ করবেন, আমাদের প্রভু তিনি কিছু বলছেন, তিনি একটু হরিকথা পরিবেশন করুন, তারপরে সবাই প্রসাদ গ্রহণ করবে। গৌর ব্রহ্মানন্দে হরি হরি।